পার্থপ্রতিম ঘোষ সরাসরি দীঘা থেকে রয়েছেন। গতকাল থেকে আমরা দেখছি যে দীঘার আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়েছে। আজ সকালে দীঘার কি চেহারা, পার্থ, উপকূলবর্তী অঞ্চলে প্রভাব পড়ার কথা রয়েছে, প্রশাসন তৎপর আমরা জানি। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। একেবারে উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রভাব পড়ার কথা রয়েছে এবং সেটা পরবর্তীকালে কোন দিকে তার গতিপথ হবে বা কী হবে সেটা পরবর্তীকালে অবশ্যই সেটা দেখার বিষয়। কিন্তু এই মুহূর্তে দীঘার যে আবহাওয়া বা পূর্ব মেদিনীপুরের যে আবহাওয়া সেটা তোমরা দেখাবো। সকাল থেকে কিন্তু রোদেরটাকে একেবারে পাওয়া যায়নি, বৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি মেঘলা আকাশ এবং একটা যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কিন্তু হালকা গতিতে সেটা বইতেও শুরু করেছে। কিন্তু একেবারে এই সমুদ্র সৈকত যে জায়গা ওল্ড দীঘা, যেখানে বহু পর্যটকের ভিড় করে, তুমি কালকের থেকে দেখেছো এখানে পর্যটক শূন্য করার যে টার্গেট প্রশাসন নেয়, সেই পর্যটকদেরকে কিন্তু কোনো রকমভাবে সমুদ্র সৈকতে, সমুদ্রে নামা বা সমুদ্র সৈকতে আসা সেটা নিষিদ্ধ করা হয়েছে। একাধিক যে হোটেলে যার যে সকল পর্যটকরা ছিল তাদের কিন্তু খালি করা হয়েছে। এবং এক্ষেত্রে আরেকটা যেটা টার্গেট রয়েছে প্রশাসনের, আজকে NDRFকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষ যা রয়েছে, যারা একদম লো ল্যান্ডে বসবাস করে, তাদেরকে উপকূলবর্তী এলাকা কাঁচা বাড়িতে বসবাস করে, তাদেরকে দ্রুত সেখান থেকে সরানো বা তাদেরকে বোঝানো যে এখানে থাকাটা বিপজ্জনক হতে পারে, সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেই কাজটা প্রশাসন কিন্তু ইতিমধ্যেই করতে শুরু করবে কিছুক্ষণ পর থেকেই, এবং তার প্রস্তুতি ইতিমধ্যে সারা হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছবিটা, আমার সহকর্মী উজ্জ্বলকে দেখাতে বলবো যে এখানে হয়তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে না, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, আকাশ কালো করে রয়েছে এবং তারই সঙ্গে গোটা যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত একবারে শুনছান ফাঁকা। এই মুহূর্তে দীঘা সহ বিভিন্ন জায়গা, শুধু দীঘা নয়, ওল্ড দীঘা, নিউ দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, এই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু পর্যটকদের অ্যাক্টিভিটির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, যেহেতু পাশেই উড়িষ্যা এবং উড়িষ্যাতে যেহেতু প্রভাবটা পড়বে, উড়িষ্যাতে ল্যান্ডফল হবে, তার একেবারে কাছাকাছি স্থান হচ্ছে এরাজ্যের এই পূর্ব মেদিনীপুরের এই সকল জায়গা, সেই জন্যই এই সতর্কতা অবলম্বন করা। পার্থ ধন্যবাদ। পাশাপাশি দুটো ছবি আপনারা দেখছেন, একদিকে দীঘা অনেকটাই আকাশ কিন্তু পরিষ্কার, তুলনামূলকভাবে হাওয়া দিচ্ছে বেশি, কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, যদিও ওড়িশার ধামারা প্রবল বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে সেখানে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা কিন্তু আরও এগিয়ে এসেছে, গত 6 ঘন্টায় উপকূলের দিকে 12 কিলোমিটার গতিবেগে দানা এগিয়ে এসেছে। পারাদ্বীপ থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানার দূরত্ব এখন 260 কিলোমিটার, ধামারা থেকে দানার দূরত্ব 290 কিলোমিটার। এবার আপনাদের কলকাতায় নিয়ে যাই, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় অপেক্ষা করছেন। ঐশী, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে যেমন জানতে চাইবো, তার পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু গতকালই জানিয়েছেন যে পুরসভা একেবারে প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবিলায়। দেখো, দুর্যোগ মোকাবেলায় যেমন পুরসভা প্রস্তুত, তেমন তারই সঙ্গে কিন্তু প্রশাসন কিন্তু বিভিন্ন ভূমিকা নিয়ে রেখেছে। আমরা যেমনটা জানি যে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে, তারই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখবো দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যেরকম রেড অ্যালার্ট, লাল সতর্কতা জারি করা হয়েছে। 60 থেকে 80 কিলোমিটার বেগে এখানে ঝোড়ো হাওয়া বইতে পারে, যেহেতু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে এবং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে এই মুহূর্তে দানা রূপান্তরিত হয়েছে এবং ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে, তার প্রভাব কিন্তু কলকাতা তো পড়ছে। কলকাতার আকাশে ঘন কালো মেঘ এবং তারই মধ্যে দিয়ে বিদ্যুৎ খেলে যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে, গতকালও আমরা দেখেছিলাম বৃষ্টিপাত হয়েছে, আজকেও কিন্তু সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং তারই সঙ্গে যেহেতু কমলা সতর্কতা জারি রয়েছে তাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, হেল্পলাইন চালু রয়েছে, কোনো জায়গায় যদি কেউ অসুবিধার সম্মুখীন হয় সেক্ষেত্রে বিভিন্ন হেল্পলাইন চালু করা হয়েছে পুরসভা থেকে শুরু করে WBGCL এবং তারই সঙ্গে তোমার CSC থেকে বিভিন্ন রকমের হেল্পলাইন চালু করা হয়েছে, কোনো রকম সমস্যায় পড়লে তারা সেই হেল্পলাইনের থ্রু সাহায্য পেতে পারে। কলকাতা পুরসভার সাথে সাথে কলকাতার পুলিশও কিন্তু ব্যবস্থা নিয়ে রেখেছে এবং তারই সঙ্গে তোমায় জানাবো যে বারংবার যেমনটা বলা হচ্ছে যে এই দানা যে শক্তিশালী হয়ে ক্রমেই স্থলভাগের দিকে আসছে এবং ভিতরকণিকা থেকে ধামারার মাঝে কোনো একটি জায়গায় সেটি ল্যান্ডফল করবে এবং সেই আশঙ্কা যেহেতু থাকছে তারই সঙ্গে সঙ্গে কলকাতাতেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। এর আগেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল 60 থেকে 80 কিলোমিটার বেগে এখানে ঝোড়ো হাওয়া বইতে পারে, বৃষ্টিপাত তো চলবেই, সে কারণেই কিন্তু ট্রেনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে একাধিক ট্রেন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, সন্ধ্যে 7টার পরে কিন্তু আর ট্রেন চলাচল করবে না শিয়ালদা সাউথ সেকশন থেকে এবং তারই সঙ্গে যেহেতু কলকাতায় প্রভাব পড়তে পারে তাই আগাম সতর্কতা কিন্তু পুরসভা এবং প্রশাসন নিয়ে রেখেছে। কুসুমিতা ঐশী, ধন্যবাদ।